আগে আমরা গ্যাস পেয়েছি মনে করেন 950 টাকা করিয়া, তখন হালকে আমরা বারান্ধ পেয়েছি 950 করিয়া, তখন আমরা গ্যাস হালকে কিনা পড়ছে আমরা 950 করিয়া, তখন আমরা গ্যাস পেয়েছি আমরা 1000-1050 করিয়া, তাহলেই বাড়ছে ভাই আমরা কথা মাইলা গ্যাসের দাম হঠাৎ করে বাড়ছে, আমরা নিজে জানি না কিভাবে গ্যাসের দাম বাড়ছে। গ্যাস আমরা আগে মনে করি কালকে দিন পর্যন্ত 12টা পর্যন্ত বেশি আমরা 900-950 করি, 12টা পরে আমি আনছি 950 টাকা আমার কিনে আনা লাগছে, ওই জায়গাতে আমি 1000 এখন 1000-1050 টাকা বিক্রি করতে হয়, হঠাৎ কেটে লাগিয়ে বাড়াইছে তো আমরা বাড়ি পাইতাম না। আমরা দাবি বলতে এখন যদি কোম্পানি বাড়ায় তো আমি মনে করি লস কি বিক্রি করতাম না, আমি অবশ্যই আমিও দাম দিয়ে বিক্রি করছি, কাস্টমার একবার থেকে আরেকবার যখন যাচাই করা বেশিটা বাড়িয়ে দিব তারও সমস্যা আমাদেরও সমস্যা। যেমন কাস্টমার একটা কমলো আপনার দোকান থেকে, যদি কাস্টমার একটা কমে যায় তো আপনার লস না।